সঞ্জিতা ইসলাম প্রশ্ন করেছেন, আমার রাতে কাঁপুনি দিয়ে শীত লাগে, হাতের নিচে চুলকায়, এটা কি কোনো প্রবলেম? মাঝে মাঝে হয়, আমার 21 উইক দেখছি ম্যাম। আচ্ছা, একটা হলো শীত লাগে, এটা হয়তো তোমার দেখতে হবে তোমার জ্বর আসে কিনা। আমি পরে অনলাইনে তোমার জ্বর আসে কিনা একটু দেখতে হবে, যে তোমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে কিনা, ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, এটা একটা। আর তোমার চুলকানির কথা বলেছো, যে হাতে চুলকায় বা এটা, তুমি দেখবে যে কোনো অ্যালার্জি কোনো ইয়ে আছে কিনা, ওখানে দানা উঠছে কিনা, এগুলো থাকলে একটুখানি অ্যান্টি অ্যালার্জিক কোনো ওষুধ বা যে যা ধর ইভারটিন জাতীয় কোনো ওষুধ, লোরাটিডিন, অনেক কিছু পাওয়া যায় বাজারে, সেটা খেতে পারো। আর 21 সপ্তাহ কাটি অসুবিধা নেই, খেতে পারো, আশা করি ঠিক হয়ে যাবে। প্রশ্ন করার জন্য আমাদের কমেন্ট সেকশনে গিয়ে সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে আপনারা প্রশ্ন করবেন। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে একবারই প্রশ্নটি করবেন, কারণ আপনারা যদি বারবার একই প্রশ্ন করেন তাহলে অন্য দর্শকরা যেরকম সুযোগ পাবে না এবং আপনার প্রশ্নটি উপরে উঠে যাবে, তখন আমরা সেই প্রশ্নটির আর উত্তর দিতে পারবো না। দর্শক, আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো বা লাইভগুলো ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এবং দর্শক, আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা আরো অনেক মানুষ জানতে পারবে, অনেক মানুষ দেখতে পারবে। অনেকেরই দেখা যায় যে একই ধরনের সমস্যা থাকে বা সমস্যা মিল থাকে, অনেকেই ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না, সেক্ষেত্রে আমাদের লাইভ দেখে তারা হয়তোবা একটু হলেও উপকৃত হবে। আর তারা যদি একটু হলেও উপকৃত হয়, সেখানে আমাদের সার্থকতা থাকবে।